আসসালামু আলাইকুম। সায়েন্স ফর ফুড টেক প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের লেসন্স হচ্ছে জিএসএম। আজকের লেসন্সে আমরা যে সকল বিষয়গুলো জানবো তা হচ্ছে জিএসএম কি, জিএসএম চেক করার মেথড এবং ক্যালকুলেশনটা কি, জিএসএম চেক করার ইম্পর্টেন্সটা কি, আমরা কেন জিএসএম চেক করব, এবং সর্বশেষ আমরা জানবো হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে জিএসএম চেক করতে হয়। আমরা একটি প্র্যাকটিক্যালি জিএসএম চেক করে দেখব। প্রথমে আমরা জেনে নেব জিএসএম কি। জিএসএম এখানে তিনটে ওয়ার্ড দিয়ে একটা শর্ট ফর্ম্যাট বোঝানো হচ্ছে, যার ফুল মিনিংটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। জি ফর গ্রাম, পার এস ফর স্কোয়ার, অ্যান্ড এম ফর মিটার। এই গ্রাম পার স্কোয়ার মিটার থেকে কিন্তু আমরা সব সহজেই বুঝতে পারতেছি যে এখানে এরকম একটা কিছু বোঝাচ্ছে যে প্রতি স্কোয়ার মিটারে কত গ্রাম আছে, এটাই জিএসএম। অর্থাৎ আমি যদি এক মিটার করে চারপাশে স্কোয়ার করে এক মিটার করে কোনো একটা কিছুকে কাটিং করি এবং সেটাকে যদি ওয়েট করি, তাহলে আমি যত গ্রাম পাবো সেটাই হচ্ছে ওই স্যাম্পলটার জিএসএম। এখন এক মিটার তো অনেক বড় একটা পার্ট। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত ফুড ইন্ডাস্ট্রিতে কার্টুনে জিএসএম চেক করি, তো এক মিটার কার্টুন তো অনেক লম্বা বিষয়, সেক্ষেত্রে আমরা জিএসএম টেস্টার ব্যবহার করতে পারি, অথবা ম্যানুয়ালিও জিএসএম চেক করতে পারি। আমরা এটাকে সেন্টিমিটারে কাটিং করে ক্যালকুলেশনের মাধ্যমে, একটা স্কোয়ার সেন্টিমিটার করে আমরা কাটিং করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটাকে বের করে ফেলতে পারি। সো আমরা এখন জিএসএম ক্যালকুলেশন সম্পর্কে জেনে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিএসএম ইকালস টু গ্রাম ডিভাইডেড বাই লেন্থ ইনটু ওয়েথ, এটা মিটারে। এবং সেন্টিমিটারে যদি আমরা দেখতে চাই, তাহলে জিএসএম ইকালস টু গ্রাম ডিভাইডেড বাই লেন্থ সেন্টিমিটার ইনটু ওয়েথ সেন্টিমিটার মাল্টিপ্লাই 10,000। 10,000 হচ্ছে এক মিটার স্কোয়ার ইকালস টু 10,000 সেন্টিমিটার স্কোয়ার। আমরা ফুড ইন্ডাস্ট্রিতে জিএসএম টেস্টার দিয়ে যে টেস্টটা করে থাকি, সেখানে একটা জিএসএম কাটার থাকে একটা সার্কেলের মতো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব একটু পরে টেস্টের মাধ্যমে। তো সেখানে যে জিনিসটা হয়, যে সার্কেলটা করা থাকে, সেই সার্কেলটা এক মিটার স্কোয়ারে যে এরিয়া থাকে, সেই এরিয়ার 100 ভাগের 1 ভাগ এরিয়া এই সার্কেলটাতে থাকে। অর্থাৎ এই সার্কেলটা দিয়ে যখন আমরা একটা রাউন্ড কাটিং করব, সেই কাটিংয়ের ওয়েট যত হবে তাকে 100 দিয়ে গুণ করলেই আমাদের মিটার স্কোয়ার চলে আসবে, অর্থাৎ জিএসএম চলে আসবে। এখন আমরা জেনে নিব যে জিএসএম চেক করার ইম্পর্টেন্সটা কী। সাধারণত ফুড ইন্ডাস্ট্রিতে আমরা জিএসএম চেক করে থাকি আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালসের কার্টুনে এবং পেপার প্যাকে। ফয়েলেও জিএসএম আপনারা চেক করতে পারেন, স্পেশালি আমরা ফয়েলটাকে থিকনেস দিয়ে অ্যানালাইসিস করে থাকি, থিকনেস দিয়ে এটার প্যারামিটারটা সেট করে থাকি। তো কার্টুনে জিএসএমটা কেন গুরুত্বপূর্ণ এবং কার্টুনের জিএসএমের স্ট্যান্ডার্ড কত? সাধারণত কার্টুন 3-ply হয়ে থাকে, 5-ply হয়ে থাকে, কমনলি এই দুইটা কার্টুনই আমরা ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি। 5-ply-এ সাধারণত 800 থেকে 850 জিএসএম হয়। এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর, আপনি কোন ধরনের প্রোডাক্ট এখানে কার্টুনে প্যাক করতে চাচ্ছেন। জিএসএমটা যত স্ট্রং হবে তত প্যাকেটের কার্টুনের স্ট্রেংথটা তত বেশি হবে। পাশাপাশি ব্রাস্টিং স্ট্রেংথও এখানে ডিপেন্ডেবল। অনেক সময় জিএসএম আপনাকে বেশি দেওয়া হলো বাট আপনার পেপারের স্ট্রেংথ কম, সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে, সেটা অন্য ইস্যু। তো জিএসএম যেই প্রোডাক্টের অনেক হেভি প্রোডাক্ট, যেমন ধরেন আমরা গ্লাস বোতলে যেই প্রোডাক্টগুলো প্যাকিং করি, সেটা পিকেল হতে পারে, সেটা সস হতে পারে, এই টাইপের যে প্যাকিং করি সেটা কিন্তু হেভি ওয়েট থাকে। সেগুলো যখন আমরা এক্সপোর্ট করি, সেখানে কিন্তু আমাদের কার্টুনগুলো খুব স্ট্রেংথ হতে হবে। যেখানে আমরা যদি একই কার্টুনে বিস্কিট দিই, বিস্কিট একটা হালকা প্রোডাক্ট, সেখানে কিন্তু বিস্কিটের স্ট্রেংথ লাগবে কম, বাট আমাদের এই হেভি প্রোডাক্টের জিএসএম লাগবে বেশি। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। তো এই কারণে আমাদের ইনকামিং র মেটেরিয়ালসে জিএসএম চেক করতে হয়। আরেকটা বিষয় সেটি হচ্ছে, ধরুন আপনি কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে কার্টুন পারচেস করছেন, তো সেখানে আপনি তাকে মেনশন করে দিলেন যে আমাকে 800 জিএসএমের কার্টুন দিতে হবে। সে যদি এখানে ম্যাটেরিয়ালস কম দিয়ে ওয়েট কমিয়ে যদি আপনাকে কার্টুন দেয়, আলটিমেটলি কিন্তু আপনার কার্টুনের কোয়ালিটিটা ফল্ট করলো। সো আপনি যদি কন্টিনিউয়াসলি ইনকামিং প্যাকেজিং ম্যাটেরিয়ালসের জিএসএম চেক না করেন, আপনি কিন্তু এনশিওর হতে পারবেন না যে আপনার কার্টুনটা ঠিক আছে কিনা। তো এই কারণেও এটা মোস্টলি আমরা চেক করে থাকি। সো আমরা হচ্ছে এখন আমাদের অ্যানালাইসিস টেস্ট প্রসেসে চলে যাবো। তার আগে ছোট্ট একটি নোট,
জিএসএম সংক্রান্ত একটি এসওপি আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনারা লিঙ্ক ক্লিক করে এসওপিটা ডাউনলোড করতে পারেন। আমরা এখন প্র্যাকটিক্যালি একটি জিএসএম টেস্ট করব, জিএসএম দেখব যে কত আছে। এর জন্য আমাদের যে জিএসএম কাটারটা আছে আমরা সেটি নিয়ে নিয়েছি। এই কাটারের অপারেশনে যে মূল বিষয়টা সেটি হচ্ছে, এটার নিচে একটি রাবার পেট থাকে যেটাতে আমরা ইজিলি কাটিং করতে পারবো। এটা একটা রাবার পেট এবং জিএসএম কাটার, এখানে একটা নব থাকে, এটাকে বাই রোটেট করে ঘুরানো যায়। এখানে কিছু ব্লেড আছে ভিতরে, যখন আমরা ঘুরাবো তখন এই ব্লেড দিয়ে কাটিং হবে। এবং এখানে একটি স্ক্রু আছে, এটা দিয়ে হচ্ছে এটা লক অ্যান্ড ওপেন স্ক্রু। যখন আমরা এটাকে আপ করে এভাবে রাখবো তখন এটা ওপেন, তখন আমরা কাটতে পারবো। এবং যখন আমাদের কাটিং শেষ তখন আমরা এটাকে লক করে দিব, তখন আমাদের এটা আর মুভমেন্ট হবে না। যদি আমি একটু ওপেন করে দেখাই, এখন ওপেন হয়েছে, দেখেন এখন এটা মুভমেন্ট হচ্ছে। এখানে ব্লেডগুলো কাটা যাবে প্রেশার করে, আর যখন আমি লক করে ফেললাম এখন এটা ওপেন হচ্ছে না, এটা ফিক্সড। আমরা জিএসএম টেস্ট করার জন্য একটা কার্টুনের একটা পার্ট নিয়েছি, পুরো কার্টুনটা দেখাচ্ছি না। আমরা যে পার্টটা নিয়েছি এটা হচ্ছে একটা 5-layer কার্টুন। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে উপরে একটি লেয়ার, তারপর ডিউ করা একটি লেয়ার, ওয়েভ করা মাঝখানে একটি লেয়ার, তারপরে ওয়েভ করা আরও একটি লেয়ার এবং উপরে আরও একটি লেয়ার। এটা যদি একটু আমি বিশ্লেষণ করে দেখাতে চাই, এখানে একটু করে রেখেছি, দেখবেন যে উপরের একটি লেয়ার, তারপর ডিউ করা আরও একটি লেয়ার, তারপর হচ্ছে মাঝখানে প্রোটেকশন করা একটি লেয়ার এবং ডিউ করা আরও একটি লেয়ার এবং উপরে ফাইনাল একটি লেয়ার। সাধারণত আমরা আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যে কার্টুনগুলো ইউজ করি 5-layer, সেই 5-layer কার্টুনগুলো জিএসএম 800 থেকে 900 এর ভেতরে থাকে। তো আমরা এটা একটু জিএসএমটা কাটিং করে দেখি। এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এটাকে রাবার প্যাডের উপর রাখবো, আমাদের যে যেটা টেস্ট করবো কার্টুনটাকে রাবার প্যাডের উপরে রেখে, তারপর হচ্ছে আমরা এটার উপরে আমাদের জিএসএম কাটার আছে সেটাকে আমরা সেট করে দিব। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই এটাকে এটা যাতে যখন কাটিং হবে নিচের রাবার এবং উপরের যে কাটারটা আছে সেটা যাতে সমান অবস্থায় থাকে, যাতে ব্লেডগুলো নিচের রাবার থেকে সরে না যায় সেটা খেয়াল রাখবেন। তো আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি যেহেতু আমি এখন কাটিং স্টার্ট করবো, তারপর এই নবটাতে প্রেশার দিয়ে আমি এটাকে ঘুরাবো, ক্লকওয়াইজ ঘুরাবো, দেন এটা আমার কাটিং হচ্ছে। যখন আমি এটাকে কিছুক্ষণ ঘুরানো হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেশার দিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি, অলমোস্ট কাটিং হয়ে গেছে। তো আমি এটাকে এখন ওপেন করি, দেখেন এখানে খুব সুন্দরভাবে একটি কাটিং হয়ে গেছে। তো আমি এটাকে এখন সেপারেট করে নিব, এটা সেপারেট হয়ে গেল। এই যে পার্টটা আছে, আমি যে এরিয়াটা পেলাম এটার এগেনস্টে হচ্ছে এখন আমি জিএসএম টেস্ট করব। আমরা এখন জিএসএমটা কাউন্ট করব, এর জন্য আমাদের একটা অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটার প্রয়োজন, সেটা আমরা নিয়েছি। এবং আমরা যে পার্টটা কাটিং করেছিলাম জিএসএম কাটা দিয়ে সেটা নিয়েছি। অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটারটা জিরো অবস্থায় আছে, আমরা এখানে ওয়েটটা নিয়ে নিব, এর জন্য আমি এটাকে প্লেস করছি ব্যালেন্স মিটারে। আমরা এখানে 8.196 গ্রাম পেয়েছি, এটার পরে একটা পয়েন্ট আছে 8.196 গ্রাম। অর্থাৎ এখন যদি আমরা 8.196 বা 5 যেটা আসছে সেটাকে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কার্টুনের কত জিএসএম আসে। অর্থাৎ এটাকে 100 দিয়ে গুণ করলে 819 জিএসএম আসে, অর্থাৎ 819 গ্রাম পার স্কোয়ার মিটার। আশা করি যে এখান থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন, এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা কিছু নলেজ গেইন করতে পারেন বা মনে হয় যে আপনি নলেজ অর্জন করতে পেরেছেন, তাহলে আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট আপনি দয়া করে এটা ছড়িয়ে দিন। জ্ঞান হচ্ছে বিকাশের বিষয়, আপনি নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গুড ডে, স্টে সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।